সেই জন্য ভীষণ মিস করছি। আর সবথেকে ইয়ে লাগছে যে এত সুন্দর মুখটাকে আর দেখতে পাবো না, সেটা আমার সবথেকে দুঃখ। সম্প্রীতি আবারও রচনা ব্যানার্জি মিডিয়ার সামনে আসলে তিনি জানান, বাবার শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি, তাই তো কাজেও ফিরেননি। বাবার সাথে শেষ মুহূর্তে কথা বলতে পারিনি, বাবার সাথে শেষ দেখাও হয়নি। এত বড় দুর্ঘটনা আমার জীবনে ঘটে যাবে আমি কল্পনাও করতে পারিনি। সব কিছুই ঠিক মতোই চলছিল, হঠাৎ শুনলাম বাবা আর নেই। ছুটে গিয়ে দেখি বাবা একদম নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। বাবার সেই মুখটা দেখে আমি থেমে থাকতে পারছি না, শুধু বাবার মুখটাই বারবার ভেসে উঠছে। ঠিক এভাবেই নিজের আর্জি জানিয়েছেন রচনা ব্যানার্জি। বর্তমানে তিনি নিজ বাসাতেই রয়েছেন, কবে কাজে ফিরবেন সে বিষয়ে নিশ্চিত করে জানাননি তিনি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকেন, তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক দিয়ে আমাদের পেজটি ফলো করে রাখুন নিয়মিত আপডেট পেতে। ধন্যবাদ।